বড়রূপী টিজার দেখলাম, কিছুক্ষণ আগে রিলিজ হয়ে গেছে। সবার প্রথমে একটা কথা বলি, এই পুজোয় যে কটা মুভি রিলিজ করছে বা করবে তার মধ্যে অন্যতম সব থেকে বেশি প্রমিসিং মুভি এই বহুরূপী। টিজার দেখে আমার অন্তত সেটাই মনে হচ্ছে। তার আগে বলি, এই উইন্ডোজ প্রোডাকশন এমন কিছু মুভি বা কন্টেন্টের ওপর কাজ করে বা মুভি এনেছে, যাই বলি না কেন আমরা, সবসময় সেটা ইউনিক, আউট অফ দ্য বক্স। তাদের হামি হোক, এর আগে রক্তবীজ হোক, মানে কত নাম বলবো, নাম তো প্রচুর রয়েছে, গোত্র, মানে এমন এমন কন্টেন্ট যেটা 8 থেকে 80 সবার পছন্দ হয়েছে। যুগ যত এগিয়ে যাক, মানুষ যতই স্মার্ট হোক, অ্যাডভান্স হোক, এরা ঠিক এদের গল্পের মধ্যে নিজেদেরকে রেখে দিয়েছে এবং অডিয়েন্সকেও আটকে রেখেছে, তাই এদের গল্প দেখতে মানুষ সবসময় মুখিয়ে থাকে। আর বহুরূপী এক্ষেত্রে আলাদাভাবে আর কিছু অ্যাপ্রোচ আনবে না, সেই জিনিসটাই থাকবে, কিন্তু একটু অন্যভাবে, থ্রিলার দিয়ে। এবার আসি টিজারের ব্যাপারে। আবির চ্যাটার্জিকে দেখেছেন সবাই, এখানে উনি একটা সুপার কপ চেস করছে একজন ডাকাতকে, কিন্তু সেই ডাকাত এতটাই স্মার্ট, বাট সিম্পলি স্মার্ট বলা ভালো, মানে খুব সাধারণ বাট স্মার্ট কাজ করে বেরিয়ে যাচ্ছে। এবার আবির চ্যাটার্জি যদি ওই ডায়লগটা আমরা একটু খেয়াল করি, যে সবাই কৃতিত্বর কথা লিখে যায় এখানে, এই গল্পে ব্যর্থতার কথা লিখছে। এবার শিবপ্রসাদ বাবুর রোল যেটা, সেটা হচ্ছে একজন ডাকাতের, কিন্তু ডাকাতি করলেও সেটার মধ্যে একটা কমেডি, একটা সিম্পলিসিটি রয়েছে। স্মার্টলি ডাকাতি করছে, বাট খুব ক্লেভারলি জিনিসটাকে তারা সাজিয়ে ফেলছে, মানে ধামাচাপা দিয়ে ফেলছে, পুলিশ তাকে চেস করতে পারছে না। দেখা যাচ্ছে খুব সিম্পল লাইফস্টাইল লিড করছে শিবপ্রসাদ বাবু। আর এখানে যেটা দেখছি, রীতাগুড়ি কিছু শট দেখলাম, বাট খুব বেশি কিছু দেখলাম না। যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কৌশানিক, কৌশানিকে একটা অন্য লুকে আমরা দেখতে পাচ্ছি। তার বিশেষ কিছু একটা রোল এই মুভিতে হতে চলেছে, থাকবে, কারণ শিবপ্রসাদ বাবুর সাথে তার কেমিস্ট্রি এখানে রয়েছে, তো সেক্ষেত্রে একটা ভালো কিছু দেখতে পাবো আশা করবো তার থেকে। তার সঙ্গে এই মুভির বিজিএম অসাধারণ, প্রথম থেকে শেষ পর্যন্ত, চেজিং সিকোয়েন্স থেকে শুরু করে নর্মাল সিকোয়েন্সে প্রত্যেকটা জায়গার যে বিজিএমটা, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখবেন দুর্দান্ত হয়েছে। একটা টান টান উত্তেজনা যেটাকে বলে, সেইটাই পুরো মেনটেন রয়েছে পুরো টিজার জুড়ে। তো ওভারঅল ডিরেকশন নিয়ে আমার আলাদাভাবে কিছু বলার নেই। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এদের ডিরেকশন নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। বছরের পর বছর এরা ভালো ভালো মুভি আমাদের উপহার দিয়েছে, শুধু আমাদের বলার যেটা বা অপেক্ষা সেটাই দেখার কেমন করবে। মানে এদের ডিরেকশন নিয়ে আলাদাভাবে আমাদের কিচ্ছু বলার নেই, কারোর আমার কেন কারোর কিচ্ছু বলার নেই, শুধু আমরা দেখতে যাবো যে কি করেছে, কেমন করেছে, এটুকুই। তো দেখে মনে হলো উতরে গেছে, যথেষ্ট ভালো লেগেছে, দুর্দান্ত গল্প, গল্পটা সিম্পল বাট আমার মনে হয় টুইস্ট থাকবে। আর বহুরূপী এখানে ডাকাতি করার যে পর্যায়গুলো থাকবে সেটা একটা ইউনিক স্টাইলে হবে, এক একটা ইউনিক স্টাইল হবে, শুধু একটা না, বারংবার ডাকাতি হবে, পুলিশ চেস করবে বাট ধরতে পারবে না। তো সেই যে ডাকাতিগুলো হচ্ছে সেটা বহুরূপীর সঙ্গে একটা কানেকশন রয়েছে, নানানভাবে নানান পর্যায়ে জিনিসটাকে তারা এক্সিকিউট করবে। তো এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগবে, একটা অন্য ধরনের টেস্ট। এতদিন ধরে আমরা অ্যাকশন দেখে এসেছি, অ্যাকশনগুলো একটু অন্য ধরনের অ্যাকশন, অর্থাৎ ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন, অ্যাডভান্স অ্যাকশন, বাট এখানে সেরকম থাকবে না দেখেই মনে হচ্ছে, একদম ন্যাচারাল একটা ব্যাপার থাকবে বলে মনে হচ্ছে, যেরকম অ্যাকশন হয়ে থাকে। খুব বেশি গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে কিছু হবে না, যেটা সাউথ ইন্ডিয়ান মুভি বা এখন বর্তমান বাংলা সিনেমার অ্যাকশন বলতে যেটা বুঝি, সেরকম কিছু হবে না, একদম ন্যাচারাল একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। চেজিং সিকোয়েন্সটা খুব ভালো, টপ অ্যাঙ্গেল শটগুলো খুব ভালো। তো একটা নতুন কিছু আমরা পেতে চলেছি, যেটা আমি প্রথমে বললাম, ডিরেকশন নিয়ে, গল্প নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারোর কোনো চিন্তা নেই, কারণ এরা যে কন্টেন্ট নিয়ে কাজ করে সেই কন্টেন্ট হাত দিলেই শোনা হয়ে যায়, এখনও পর্যন্ত আমরা দেখে এসেছি, তাই কন্টেন্ট বা গল্প এদের এইসব কিছু নিয়ে আমাদের কিছু বলার নেই। ডিরেকশনও তাই, ডিরেকশন খুব সুন্দর, আর এদের প্রত্যেকটা মুভির বেশ কিছু গান থাকে যেগুলো মানুষের মনে লেগে থাকে, সেটাও আমরা আশা করছি এবারে ভালো ভালো কিছু গান পাবো। ডিরেকশন নিয়েও কিছু বলার নেই, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আলাদাভাবে খুব মানে মনে ধরেছে, মানে এতটা ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, একটা চেজিং সিকোয়েন্সকে প্রেজেন্ট করার জন্য যে স্কোরটা প্রয়োজন সেই স্কোরটা রয়েছে। তার সঙ্গে কমেডি, শিবপ্রসাদ বাবুর যে অ্যাপ্রোচটা, যে খুব একটা ক্যাজুয়াল লুক, দারুণ লাগছে, এই জিনিসটা অসাধারণ লাগছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা সিরিয়াস সিনের মধ্যে একটু করে কমেডি এলিমেন্ট পাবো, পেতে চলেছি, এটুকু হয়ে যাচ্ছে, সব কিছু পারফেক্ট লাগছে, আমরা শুধু দেখার অপেক্ষায় রয়েছি। আর প্রথমে যে কথাটা বলে আমি ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে এবছর পুজোয় অন্যতম একটা সেরা সেরা মুভি হতে চলেছে কিন্তু এই বহুরূপী। আজ আমি এখানে বসে বলে দিলাম, টিজারটা বিশেষ করে দেখার পরে, এর আগে আমি দেখেছি, ফার্স্ট লুক দেখেছি, কথা বলেছি, বাট টিজারটা দেখার পরে সত্যিই মন ছুঁয়ে গেছে, অন্য ধরনের একটা সিনেমা হতে চলেছে। অবশ্যই তো এটা ভালো লেভেলের ব্যবসা করবে, কতটা ভালো ব্যবসা করবে সেটাই দেখা, ভালো হবে মুভি সেটুকু শিওর, কতটা ভালো হবে সেটাই দেখা, সমস্ত কিছু দিক দিয়ে এটা আমার তো খুবই ভালো লেগেছে। তাই এক কথায় বলতে গেলে সমস্ত দিক দিয়ে
A to Z একটা কম্প্যাক্ট সিনেমা হতে চলেছে, আর পুজোর টাইমে এরকম সিনেমাই পছন্দ আমাদের, একটু অন্য ধরনের। সেই সময় যদি আমরা সিরিয়াস কাইন্ড অফ মুভি দেখি, খুবই একটা ম্যারমারে সিনেমা দেখি, ভালো লাগবে না। এটার মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস পাবো আমরা, এটুকু দেখে বুঝতে পেরেছি। তো টিজারটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ আগে এটা টিজারটা রিলিজ করেছে, আমি দেখলাম। এবং এটা তো বোঝার জন্য দেখা সে তো ঠিক, কিন্তু ভালো লাগার থেকেও বেশ কয়েকবার দেখেছি, এতটা ভালো হয়েছে। পুরো টান টান একটা ব্যাপার ছিল, কমেডি ছিল। শিবপ্রসাদ বাবুর লুকটা আলাদা, মানে এরকম লুক দেখিনি। উনি কমেডি ভালো করেন, আগের মুভিতে আমরা দেখেছি, কিন্তু এক্ষেত্রে একটু সিরিয়াস কমেডি, মানে ডাকাতি করতে যাচ্ছে সেখানে কিন্তু অ্যাপ্রোচটা একটু অন্যরকম। তো কি বলবো আমি, অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটাই আপনারা কমেন্ট করে জানান। আর পুজোতে কোন মুভিটা দেখবেন, এর সঙ্গে টেক্কা রয়েছে, আরও বেশ কিছু মুভি আসছে, কোনটা আপনার ফার্স্ট প্রেফারেন্স হবে, কোনটাকে আপনি এগিয়ে রাখছেন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমার রিয়াকশান আমি বললাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।